একটি দোয়া পড়লে সাথে সাথে আল্লাহর গায়েবী সাহায্য আসবে। এটা ইব্রাহিম আলাইহিস সালাম যখন কঠিন বিপদে পড়েছিলেন তখন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দোয়া পড়ে সাহায্য চেয়েছিলেন এবং সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য পাঠিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে নিক্ষেপ করতে চেয়েছিল, যখন কঠিন পরিস্থিতি, ক্যান ইমাজিন দ্যাট, আপনি কল্পনা করতে পারছেন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হবে, এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাম কারো কথা স্মরণ করেন নাই, তিনি তার বাবা মার কথা স্মরণ করেন নাই, তিনি ভরসা করেছিলেন একজনের উপর, তিনি কে? আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি কোনো ব্যক্তি আমি আল্লাহর উপর ভরসা করে আমি আল্লাহ তাআলা ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন, 28 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 9-10 নম্বর লাইন সূরাতুত্তালাকের 3 নম্বর আয়াতের একটু অংশ আল্লাহ বলেন, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে ব্যক্তি আমি আল্লাহর উপরে ভরসা করবে আমি আল্লাহ ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কারোর জন্য যথেষ্ট হয়ে যায় তার কোনো টেনশন থাকে? ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করা হবে, এমন সময় জিব্রাইল আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালামের কাছে এসে বললেন, আমি আপনাকে সাহায্য করতে চাই। দেখুন চূড়ান্ত পরীক্ষা হচ্ছে এখন, ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করা হবে, প্রায় কতদিন ধরে আগুন প্রজ্বলিত করা হয়েছে, এমনকি ঢোল বাজিয়ে মানুষের কাছে প্রকাশ করা হয়েছে যে ইব্রাহিম খারাপ লোক, ইব্রাহিমের জন্য তোমরা যে যা পারো জ্বালানি দাও, এমন একটা পরিস্থিতি হয়ে গিয়েছিল। তখন মানুষ মনে করেছিল এই সত্য ইব্রাহিম আলাইহিসসালামকে মিথ্যা বলে মানুষের কাছে প্রচার করেছে নমরুদ। শুধু তাই নয়, মানুষ এমন ভাবে ইব্রাহিম আলাইহিসসালামের পিছনে লেগে গিয়েছিল, তারা যদি কোনো বাচ্চা অসুস্থ হয়ে যেত তাহলে মান্যত করত যে যদি আমার বাচ্চা সুস্থ হয়ে যায় তাহলে ইব্রাহিমকে জ্বালানোর জন্য আমি এক মন লাকড়ি সেখানে দিব। দেখুন মানুষ কতটা নিচে নেমে গিয়েছিল এবং কিভাবে সত্যটাকে মানুষের কাছে মিথ্যা প্রচার করেছে। ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করা হবে, এমন সময় জিব্রাইল আলাইহিসসালাম এসে বললেন, আমি আপনাকে সাহায্য করতে চাই। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমাকে যে আল্লাহ সৃষ্টি করেছে সে আল্লাহ কি দেখে না? আমি তোমার কাছে সাহায্য নিতে চাই না, আমি স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তিনি যদি চান যে আমি তার জন্য জীবন দেই, একবার নয় লক্ষবার জীবন দিতে পারি, লক্ষবার আগুনে ঝাঁপ দিতে পারি, লক্ষবার শহীদ হতে পারি, কিন্তু সেই আল্লাহ যদি আমাকে বাঁচাতে চান তাহলে তিনি নিজেই পারেন, জিব্রাইল তোমার কোনো দরকার হবে না। আল্লাহু আকবার, ক্যান ইমাজিন দ্যাট, আপনি কল্পনা করতে পারছেন? এমন সময় ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নিয়মাল ওয়াকিল, নিয়মাল মাওলা ওয়া নিয়মান নাসির। চমৎকার একটি দোয়া, এই দোয়াটা আমরা সকলেই জানি, অনেকেই ফজরের নামাজের পরে এই দোয়াটা পড়ি। কখনো যদি আপনি কঠিন বিপদে পড়ে যান, এই দোয়াটা পড়ার সাথে সাথে তিনি বলেছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নিয়মাল ওয়াকিল, নিয়মাল মাওলা ওয়া নিয়মান নাসির, আমার আল্লাহই আমাকে সাহায্য করবে, আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট, জিব্রাইল তোমার প্রয়োজন হবে না। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কথাটা এতটা ভালো লেগেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে ডাইরেক্ট নিষেধ করে দিয়েছেন, আগুনকে সতর্ক করেছেন, কুলনা ইয়া নার উকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আগুন তুমি ভালো করে শুনে রাখো, তোমার ভিতরে কিন্তু আমার ইব্রাহিম যাচ্ছে, খবরদার আমার ইব্রাহিমকে তুমি পোড়াবে না, আমার ইব্রাহিমের জন্য তুমি শীতলময় ঠান্ডা হয়ে যাও বলেন, সুবহানাল্লাহ। এবার চিন্তা করে দেখেন, শান্তিময় ঠান্ডা হয়ে গেল আগুন, যে আগুন মানুষকে জ্বালিয়ে ফেলে, সুতরাং বোঝা গেল আগুনের কোনো শক্তি নাই, সকল শক্তির মালিক কে? কুলনা ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন আর আগুনকে অর্ডার করে দিল, আগুন ইব্রাহিম আলাইহিসসালামকে পোড়ালো না। শুধু তাই নয়, যখন ইব্রাহিম আলাইহিসসালাম বৃদ্ধ হয়ে গেলেন, বৃদ্ধ হয়ে যাওয়ার পরে তার নাতিরা তাকে জিজ্ঞেস করলেন, দাদা আপনি অনেক পরীক্ষা আল্লাহকে দিয়েছেন, কোথাও কি সুখ পেয়েছেন? ইব্রাহিম আলাইহিসসালাম বলে, নাতিরা ভালো করে শুনো, আমাকে আল্লাহ তাআলা অনেক পরীক্ষা করেছেন, প্রত্যেকটা পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গোল্ডেন এ প্লাস পেয়েছি, তবে নমরুদ যখন আমাকে আগুনে নিক্ষেপ করেছিল ওই 40 দিন কেমন যেন আমি দুনিয়াতেই জান্নাতের সুখ পেয়ে গেছি। এজন্য অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে, কঠিন বিপদে পড়লে হতাশ হওয়া যাবে না, ধৈর্য ধারণ করতে হবে এবং ভরসা করতে হবে একজনের উপর, তিনি কে? আর কোরআনের একটি আয়াত পড়বেন, হাসবুনাল্লাহু ওয়া নিয়মাল ওয়াকিল, নিয়মাল মাওলা ওয়া নিয়মান নাসির, তাহলে গায়েবী ভাবে সাহায্য করবেন কে?
যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে সাহায্য করেছিলেন সেই আল্লাহ এখনো আসে না নাই, সে আল্লাহ আমাকে আপনাকে সাহায্য করতে পারেন। এই জন্য কঠিন বিপদে এটা পড়বেন, এবং বিশেষ করে প্রত্যেক ফজরের নামাজের পরে সাতবার, মাগরিবের নামাজের পরে সাতবার পড়লে সারা দিন রাত আপনি সকল বিপদ আপদ থেকে হেফাজত থাকতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন।